ওয়েলকাম ফ্রেন্ডস, ফ্রেন্ডস প্রতিদিন রাত্রে 8টা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমরা প্রত্যেক দিন রাত্রে প্রাইমারি টেট 2021-এর জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি। এই যে ক্লাসটা, এটা আমাদের হবে 5 নম্বর ক্লাস সিডিপি থেকে। এর আগে আমরা সিডিপির 4টি ক্লাস তোমাদের করিয়েছি, তাছাড়া ইভিএস, বেঙ্গলি গ্রামার, ম্যাথ এবং রিজনিং থেকেও কিন্তু রিজনিং লাইক অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা ক্লাস তোমাদের করিয়েছি। প্রত্যেক দিন রাত্রে 8টার সময় আমাদের ক্লাস চলবে, অবশ্যই তোমরা ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে। তাছাড়াও আমরা এখনও কিন্তু প্রাইমারি টেটের ইংলিশ, সোশ্যাল সায়েন্স শুরু করিনি। রিসেন্ট আমরা 1-2 দিনের মধ্যে সোশ্যাল সায়েন্স এবং ইংলিশও শুরু করে দেব। তার মানে তোমাদের আমরা হোল সাবজেক্ট থেকে ক্লাস তোমাদের করিয়ে দেব। চলো তাহলে আজকের যে প্রথম কোশ্চেনটা দেখো, 76 নম্বর কোশ্চেন। ভুন্ত, জেষ্ট্রু, ক্যালেট, ক্র্যাপলিন, এরা কোন মনোবিদ্যার অনুসরণকারী? 4টি অপশন আছে। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে তোমরা খাতা কলম নিয়ে বসো, সবগুলি কোশ্চেন নোট করে নাও, কিছুদিন পর তোমরা রিভাইজ করবে, তাহলে তোমাদের হেল্পফুল হবে। আর যে কোশ্চেনগুলো তোমাদের জন্য আমি ক্লাসে নিয়ে এসেছি সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের 8 থেকে 10 বছরে এসেছে, এমন কোশ্চেনপত্রগুলি আমি সংগ্রহ করে তোমাদের জন্য প্রথমত নিয়ে আসছি। ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট, আসাম টেট এবং সি-টেটের কোশ্চেনগুলো, ঠিক আছে? সুতরাং কোশ্চেনগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো তাহলে সঠিক উত্তরটা কী হয়ে যাবে দেখো, 4টি অপশন আছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর, ডিফারেন্টিয়াল সাইকোলজি। ডিফারেন্টিয়াল সাইকোলজি সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট নাম্বারটা আমরা দেখে নিচ্ছি। 77 নম্বর কোশ্চেন দেখো, শিশুরা প্রায় বয়স্ক ব্যক্তিদের মতো সামাজিক আচরণ করে কোন বয়সের মধ্যে? শিশুরা প্রায় বয়স্ক ব্যক্তিদের মধ্যেই সামাজিক আচরণ করে কোন বয়সের মধ্যে? 4টি অপশন আছে দেখো, সঠিক উত্তর কী হয়ে যাবে? 6 থেকে 9 বছর, 9 থেকে 11 বছর, 12 থেকে 14 বছর এবং ঘ নম্বর আছে 3 থেকে 5 বছর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর, খ নম্বর হয়ে যাবে সঠিক বছর। 9 থেকে 11 বছরের যে বয়সকালটা, সেই বয়সে কিন্তু শিশুরা বয়স্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো সামাজিক আচরণ করে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 78 নম্বর কোশ্চেন। বাল্যকালে শিশুদের যৌন চেতনা সুপ্ত অবস্থায় থাকে, এই অবস্থাকে ফ্রয়েড বলেছেন, কি বলেছেন এই অবস্থাটিকে? ফ্রয়েড কি নামকরণ দিয়েছেন? অন্তর্মুখী অবস্থা, যৌবনাগম অবস্থা, প্রাক যৌবন অবস্থা, সুপ্তকাম অবস্থা। সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার, প্রাক যৌবন অবস্থা। এই সময়কালটিকে শিশু ফ্রয়েড নাম দিয়েছেন প্রাক যৌবন অবস্থা। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 79 নম্বর কোশ্চেন। যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ করার জন্য দুর্বলের 2 ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয়, এটি কোন তত্ত্বের বক্তব্য? ঠিক আছে, কোন যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ করার জন্য দুর্বলের 2 ধরনের মানসিক ক্ষমতার প্রয়োজন হয়, এটি কোন তত্ত্বের বক্তব্য? সঠিক উত্তর কী হয়ে যাবে 4টি অপশনের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার, দ্বি উপাদানের তথ্য, দ্বি উপাদানের তথ্য। চলো 80 নম্বর কোশ্চেনটা দেখো, প্রাথমিক মানসিক ক্ষমতার তথ্যের প্রবর্তক হলেন? দেখো বন্ধুরা, আমি বলি, আমি আমার ক্লাসগুলিতে সবগুলো ক্লাসে কিন্তু আমি MCQ টাইপের কোশ্চেন তোমাদেরকে করাচ্ছি। কেন? প্রাইমারি টেটে তোমাদের যারা তোমরা অ্যাটেন্ড করেছো তারা অবশ্যই জানো, আর যারা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে যাচ্ছ তোমাদেরকে বলি যে প্রাইমারি টেটে কিন্তু সব সাবজেক্টই তোমার প্রায় MCQ টাইপেরই আসে। চলো 80 নম্বর কোশ্চেন দেখো, প্রাথমিক মানসিক ক্ষমতার তথ্যের প্রবর্তক হলেন, প্রাথমিক মানসিক ক্ষমতার তথ্যের প্রবর্তককে? স্পিয়ারম্যান, থনসন, থাস্টুন, বিনে। সঠিক উত্তরে যাবে গ নম্বর, থাস্টুন। প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বের প্রবক্তা হলো থাস্টুন। চলো 81 নম্বর কোশ্চেনটা দেখো, শিশুর বিকাশের একটি বৈশিষ্ট্য হলো, শিশুর বিকাশের একটি বৈশিষ্ট্য হলো কোনটি? সঠিক আনসার হয়ে যাবে, সকল শিশুর ক্ষেত্রে সমান হারে বিকাশ হয়। বিকাশ বলতে শিশুর মানসিক বিকাশকেই বোঝায়, শিশুর বিভিন্ন দিকের বিকাশ ঐক্যবদ্ধভাবে হয়, উপরে সবকটি ঠিক। সঠিক উত্তরে যাবে গ নাম্বারটা দেখো, শিশুর বিভিন্ন দিকে বিকাশ ঐক্যবদ্ধভাবে হয়। শিশুর বিকাশের একটি বৈশিষ্ট্য হলো শিশুর বিভিন্ন দিকের বিকাশ ঐক্যবদ্ধভাবে হয়। চলো 82 নম্বর কোশ্চেনটা দেখো,
কোনো বিশেষ শ্রেণীতে পড়াতে গিয়ে শিক্ষকদের বা শিক্ষকের শিশুদের সম্পর্কে কী ধারণা থাকা প্রয়োজন? কোনো বিশেষ শ্রেণীতে শিক্ষকরা যখন শিশুদের পড়াবেন তখন কী শিশুদের প্রতি কী ধারণা থাকা প্রয়োজন শিক্ষকদের? শিশুর বুদ্ধি, শিশুর বিকাশের মান, পারিবারিক অবস্থা, শিশুর দৈহিক গঠন। তাহলে সঠিক উত্তরে যাবে খ নাম্বার, শিশুর বিকাশের মান। একটি শিশুর বিকাশের মান সম্পর্কে কিন্তু ধারণা থাকা প্রয়োজন। দেখো এই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু তোমাদের ডাউট হবে, যেমন শিশুর বিকাশের মান, শিশুর বুদ্ধি, এই দুটার মধ্যে কিন্তু তোমাদের ডাউট জাগতে পারে। সুতরাং এগুলো একটু ভালো করে দেখে নেবে, যেগুলোর অপশন একটু সেম থাকে বা অন্যরকম হতে পারে, যে আনসারটা একই রকমের আনসার কিন্তু প্রায় সামঞ্জস্য থাকে এমন দুটি অপশনে দিয়ে দেয় তারা, দুটি তিনটি। সুতরাং এগুলি তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে, আর এই ধরনের কোশ্চেন কিন্তু বেশি আসে। চলো 83 নম্বর কোশ্চেনটা দেখো, শিশুর দৈহিক বিকাশ মস্তিষ্কের সঞ্চালন মেপে শুরু হয়। শিশুর যে দৈহিক বিকাশ মস্তিষ্কের সঞ্চালন মেপে শুরু হয়, একে বলা হয়, একে কী বলা হয়? সঠিক উত্তর হিসেবে গ নাম্বার, সৈফালু কডেল প্রবণতা। একে বলা হয় সৈফালু কডেল প্রবণতা, গ নাম্বার হবে সঠিক আনসার, নোট করে নাও। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 84 নম্বর কোশ্চেন, শিশুর বাচনিক বিকাশ বাড়িয়ে তোলা যায়, শিশুর বাচনিক বিকাশ বাড়িয়ে তোলা যায় কিসের দ্বারা? বুদ্ধি, আগ্রহ, চর্চা, চিন্তা শক্তি। শিশুর যে বাচনিক বিকাশ বাড়িয়ে তোলা যায় চর্চার দ্বারা, সঠিক উত্তরে যাবে চর্চা। চর্চার দ্বারা শিশুর বাচনিক বিকাশকে বাড়িয়ে তোলা যায়, প্র্যাকটিস। চলো 85 নম্বর কোশ্চেনটা দেখো, ছেলেদের ও মেয়েদের উচ্চতা বৃদ্ধির হার প্রায় একই রকম থাকে, ছেলেদের ও মেয়েদের উচ্চতা বৃদ্ধির হার প্রায় একই রকম থাকে, কোন বয়সে যে ছেলেরা মেয়েরা মানে উচ্চতাটা প্রায় একই সমপরিমাণে থাকে বৃদ্ধির হারটা? 10 বছরের পর্যন্ত, 7 বছর পর্যন্ত, 10 বছরের পরে, 16 বছর পর্যন্ত? সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর, 10 বছর পর্যন্ত। একটি ছেলে এবং মেয়ের 10 বছর পর্যন্ত কিন্তু তাদের যে উচ্চতা বাড়ার যে গতিটা এটা কিন্তু প্রায় সমানই থাকে। দেখো পরবর্তী কোশ্চেন হলো 86 নম্বর কোশ্চেন, এ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ আমেরিকান ম্যান অফ সায়েন্স কত খ্রিস্টাব্দে প্রকাশ পায়? এ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ আমেরিকান ম্যান অফ সায়েন্স কত খ্রিস্টাব্দে প্রকাশ পায়? 1907 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1990 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হিসেবে গ নাম্বার, 1906 খ্রিস্টাব্দে, নোট করে নাও 1906 খ্রিস্টাব্দে। চলো 87 নম্বর কোশ্চেনটা দেখো, শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীদের মধ্যে দলগত প্রবণতা লক্ষ্য করা যায়? শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীদের মধ্যে দলগত প্রবণতা লক্ষ্য করা যায়? প্রাক প্রাথমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, উচ্চ প্রাথমিক স্তর, নিম্ন মাধ্যমিক স্তর? সঠিক উত্তর হিসেবে গ নাম্বার, উচ্চ প্রাথমিক স্তর। শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীদের মধ্যে দলগত প্রবণতা লক্ষ্য করা যায়? উচ্চ প্রাথমিক স্তরে। চলো 88 নম্বর কোশ্চেনটা দেখো, আর বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, সকলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করবে, তাদেরকে ইনফর্ম করে দেবে। তো শিক্ষার্থীদের প্রক্ষোভিক বিকাশ পরিপূর্ণ হবে, শিক্ষার্থীদের প্রক্ষোভিক বিকাশ পরিপূর্ণ হবে বয়স উপযোগী মূল্যবোধ জাগ্রত করতে পারলে, প্রক্ষোভগুলি দমন করতে পারলে, শিশুদের প্রক্ষোভগুলিকে নিয়ন্ত্রণ করতে পারলে, উপরের সব কয়টি? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ক নাম্বার, বয়স উপযোগী মূল্যবোধ জাগ্রত করতে পারলে, বয়স উপযোগী মূল্যবোধ জাগ্রত করতে পারলে শিক্ষার্থীদের প্রাক্ষোভিক বিকাশ পরিপূর্ণ হবে। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 89 নম্বর, শিশুদের বিকাশ কোন দুটি সত্যের উপর নির্ভর করে? শিশুদের বিকাশ কোন দুটি সত্যের উপর নির্ভর করে? বয়স ও বুদ্ধি, উচ্চতা ও ওজন, পিতামাতা ও শিক্ষক, বংশগতি ও পরিবেশ? সঠিক উত্তর হিসেবে ঘ নাম্বার, অবভিয়াসলি বংশগতি ও পরিবেশ। শিশুদের বিকাশ কোন দুটি সত্যের উপর নির্ভর করে? বংশগতি ও পরিবেশের উপর। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 90 নম্বর কোশ্চেন এবং আজকের পার্টের লাস্ট কোশ্চেন দেখো, অভিজ্ঞতার বস্তুর সঙ্গে যে সাধারণ অর্থ যুক্ত করা হয়
অভিজ্ঞতার বস্তুর সঙ্গে যে সাধারণ অর্থ যোগ করা হয় তাকে বলা হয় তাকে কি বলা হয়? বাস্তব, প্রত্যক্ষণ, সংবেদন, ধারণা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বার, ধারণা, তাকে বলা হয় ধারণা। তাহলে বন্ধুরা আজকের ক্লাসের 90 নম্বর পর্যন্তই লাস্ট কোশ্চেন ছিল, পরবর্তী ক্লাস তোমাদের আসবে আগামীকালকে রাত্রে 8টায়। তোমরা অবশ্যই ক্লাসগুলিতে অ্যাটেন্ড করবে। তাহলে ক্লাসটা কেমন রেখেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।